গুড মর্নিং বন্ধুরা, আসিতে ব্লগ চ্যানেলে তো আপনাদের স্বাগত। আজ একটা নতুন দিনে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রবিবারের ব্লগিংটা। তো সকালবেলা আমরা দেখলেন ঘুম থেকে উঠে গেছি, আর আজ সানডে মানে আজকে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি বানিয়েছিলাম। মিস্টার সরকার কালকে ফেরেনি, তো ওনাকে দেওয়ার তো চান্স নেই, তো ছেলেকে দিলাম আর আমি খাবো। আমি একটু আজকে টিভি দেখতে দেখতে খাবো, ছেলে এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে একটু নিচেও জেঠু এসছে বলে ওখানে গেছে, তো সেই সুযোগে আমি একটুখানি টিভিতে গান শোনার সুযোগ পেয়েছি। তো যাই হোক, সকালবেলাটা আজকে দেরি করে উঠেছিলাম বলে তাড়াহুড়ো করে, তারপরে আমার টিউশন পড়ানো ছিল, বেলা অনেকটাই বেলা হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, দুটো লুচি নিয়েছি, অনেক বেলা হয়ে গেছিলো, নাহলে আমি তিনটে তো খাই। যাই হোক, তিনটে বা চারটে হয়ে যায়। এখানে সানা আবার চলে এসছে, এসে আমাদের ঘর মুছছে, যিনি সিনিয়র ছিলেন, ওর একটা গান কী শিখেছে জানি না, এই বম বলে সেটা দেখছে। যাই হোক, এরপর আজকে রবিবার বলে বহুদিন মটন খাওয়া হয়নি বলে ছেলে বলছিলো, তাই জন্য একটু মটন আনিয়েছিলাম। তো মটন করবার জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজি ভেজে নিয়ে তারপরে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে সিটি মেরে নামিয়ে নেবো। সিম্পল একটা মাংস হবে, আর হবে হচ্ছে সানার জন্য মাছের ঝোল, যেহেতু দেরি হয়ে গেছে আজকে শুধু সকালে মাটন আর মাছের ঝোলই করবো, কারণ সানাকে মাটন দেবো না, দিই না, তাই জন্য একটু মাছের ঝোল করবো। আর শ্বশুরও খায় না, শ্বশুরের জন্য মাছের ঝোলটা করবো। এইদিকে খুব মেসি মেসি হয়ে গেছে ব্যাপারটা। তো দুপুরের আমার এই লাঞ্চ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, মাটন মাছের ঝোল যেমন বলেছিলাম, আর ভাত দেরাদুন রয়েছে। ছেলে বললো মাটনটা খুবই ভালো হয়েছে, আমি দেখেছি তাড়াহুড়ো করে রান্না করলে খুব টেস্টি হয়। বিকেল হয়ে গেছে, বিকেলে কালকে বেরোতে পারিনি বলে আজকে একটু বেরিয়েছিলাম, আর আজকে এক্সপ্লোর করব কল্যাণী, যে কল্যাণেশ্বরী মন্দিরটা হয়েছে থানার তরফ থেকে বানানো হয়েছে যে সেটাই বলেছিলাম যাব, তো সেটাই আজকে যাচ্ছি আমি, এটা লেক পার্কের পাশ থেকে। তো কল্যাণী এ ব্লকের দিকে, এখানে স্টেডিয়ামের পাশে, কল্যাণী স্টেডিয়ামের ঠিক অপোজিটে থানাটা, থানাটার পাশে এই কল্যাণেশ্বরী কালী মন্দিরটা হয়েছে। এটা পুরো কল্যাণীতে এত সুন্দর কালী মন্দির কোথাও নেই সত্যি কথা, আর খুব সুন্দর পরিবেশ, একদম ঝকঝকে নতুন, তার জন্য এখনও অনেকটা কাজই বাকি আছে যা গিয়ে দেখলাম, বাট পরিবেশটা খুবই ভালো লাগলো। এবং সমস্ত কিছু পুজোর আচার আচরণ কখন ভোগ হয়, এটা সকালবেলায় একবার মাকে দেওয়া হয় ফল প্রসাদের ভোগ, তারপর দুপুরবেলা দেওয়া হয় কোনো সময় ফ্রাইড রাইস আলুর দম বা কোনো সময় লুচি সুচি এগুলো, আর সেম যেখানে যখন ভক্তরা দেবে তারাও পাবে। আমি গিয়েছিলাম আজকে, খুব ফল প্রসাদ পেয়েছিলাম। যাই হোক, আমি তখন গেছিলাম ধরুন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গেছিলাম, এই যে একটুকু নিয়েছি আমি। মেয়ে তো ওখানে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিলো, কিন্তু মেয়ে আবার ওই আমার প্রবলেম, লোকজন দেখলে ওর তো আমার ভারী মুখ খুঁজে দেয়, তো বেশিক্ষণ থাকতে পারিনি। একজন কী হলো হঠাৎ করে দেখে, তাকে দেখে কান্না শুরু করে দিল, তো বাধ্য হয়ে চলে এলাম। এখানে তার পাশে সাইডে মহাদেবের শিবলিঙ্গ ছিল, শিব ওইটাও খুব সুন্দর, আর সাইডগুলো আমি দেখছিলাম যে কীভাবে একটু ঘুরে নিলাম। দেখুন, এটা মন্দিরের পিছন সাইড, এটাও খুবই সুন্দর, খুবই পয় পরিষ্কার, যেহেতু নতুন হয়েছে এত মানুষের আনাগোনাও নেই এখন। আমি জানি ভবিষ্যতে এই মন্দিরটা অনেক বড় হবে, আরও অনেক ভক্ত দর্শকের আগমন ঘটবে। Thank you.
বেশ অনেকক্ষণ থাকার পরে বসে একটু বসে চারপাশটা ঘুরে এরপর বাড়ি চলে আসার পালা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। এরপর আমরা চলে এলাম আর এখানে ঘুরতে গিয়ে দেখলাম আইডিয়াল লাভ কল্যাণী লেখা, এটাও বেশ সুন্দর। বাড়ি যাওয়ার সময় মনে পড়লো ছেলে বাড়ি আছে, ছেলে তো কিছু খেতে চাইবে, আর ঠিক আছে চলো মন্দিরের থেকে একটা কিছু নিয়ে নিই, ছোটোখাটো জিনিস স্ন্যাক্স টাইপের, তো তাই জন্য মন্দিরে এসে গেছিলাম। আর এই যে আলমন্ড কোকোনাট আর একটা এইটা নিয়েছি, বাড়ি এসে আনারস খাচ্ছিলাম। আর বন্ধুরা তোমাদের আজকের ব্লগিংটা কেমন লাগলো অবশ্যই জানাবো, আর কালকে একটা নতুন ব্লগিংয়ের জন্য ওয়েট করো, ততক্ষণে টাটা বাই বাই, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, গুড নাইট, বাই।